কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বুধবার সর্বসম্মতভাবে হরিয়ানায় বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছিলেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দ্বিতীয়বারের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নায়াব সিং সাইনি। পঞ্চকুলার শালিমার গ্রাউন্ডে রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়ের কাছে বৃহস্পতিবার সাইনি ছাড়াও শপথ বাক্য পাঠ করেন অনিল ভিজ, কৃষ্ণলাল পানওয়ার সহ 12 জন বিজেপির মন্ত্রী। সেখানে ছিলেন প্রায় 50,000 দর্শক এবং বিজেপির কেন্দ্রীয় নেতারা। এনডিএ শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও হাজির ছিলেন পঞ্চকুলায়। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। এবারের ভোটে 90 আসনের হরিয়ানা বিধানসভায় 48টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। টানা এক দশক ক্ষমতায় থাকার পরেও প্রতিষ্ঠান বিরোধী হাওয়া অতিক্রম করে হরিয়ানায় জয়ের হ্যাট্রিকের নতুন নজির গড়েছে পদ্ম শিবির। প্রধান প্রতিপক্ষ কংগ্রেস জিতেছে 37টিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালার ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল INLD 2টি এবং নির্দল প্রার্থীরা 3টি আসনে জিতেছেন। গত মার্চে পাঞ্জাবি জনগোষ্ঠীর নেতা খাট্টারকে সরিয়ে দলে অনগ্রসর মুখ সাইনিকে মুখ্যমন্ত্রী করেছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবারের লোকসভা ভোটে কংগ্রেস এবং বিজেপি দুদলই হরিয়ানায় 5টি করে আসনে জিতেছিল, তাই প্রাথমিকভাবে সাইনির লড়াই কঠিন মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তার নেতৃত্বে লড়েই বিধানসভা ভোটে জয় পেয়েছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।